আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর গজব নয় তো কি, রং ঢঙ্গের শহর ঢাকা শহর, স্বাদের শহর ঢাকা ছেড়ে পালাচ্ছে মানুষ। দুই দিন আগেও শর্ট প্যান্ট পরা মেয়েটি এখন কালো বোরকায় নিজেকে আবৃত করেছে। হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করা ছেলেটিও এখন ফুল প্যান্ট পরেছে, পারলে মোজাও পড়ছে মশার ভয়ে। ইতিমধ্যেই সরকার ও কৌশলে তাদের অপারগতা জানিয়ে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দায়িত্বে মশারি টানানোর নির্দেশ দিয়েছেন। ছোট্ট প্রাণী মশা আজ গোটা দেশকে জানিয়ে দিচ্ছে যে সৃষ্টিকর্তা হুকুম করলেই এমন কেউ নেই যে আমাদের ঠেকাতে পারে। কিসের এত দম্ভ তোমাদের, কিসের এত অহংকার তোমাদের? তোমরা কি ভুলে গেছো নমরুদের কথা? আল্লাহ হুকুম করলেই ছোট্ট প্রাণী মশার দ্বারা কতটা না ভয়াবহ রূপ ধারণ করতে পারে। অতএব হে মুসলিম ভাই ও বোন, হে অমুসলিম ভাই, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আসুন আমরা মশা তাড়িয়ে নয় বরং আমাদের ঈমান আমলকে বৃদ্ধি করে আমরা আল্লাহর পথে ফিরে আসি। ধন্যবাদ সবাইকে।